মেট্রো কি জিনিস আর টিভি ভবন কি জিনিস একটা জীবনের দাম হবে উনি একটা জীবন ফেরত দিতে পারবে যত বাচ্চা মারা গেল ছেলেরা কিশোররা যুবতীরা মারা গেল আমাদের একটা আবু সাইদকে উনি ফেরত দিতে পারবে ওই পরিবারকে উনি পারবে আবু সাইদ এনে দিতে ওই লাইফ দিতে পারবে তো জীবনের চেয়ে কোনো কিছু দাম বেশি হতে পৃথিবীতে জীবনের চেয়ে কোনো কিছুর দাম নেই সবচেয়ে দাম হতে পারে কি জীবনের সবচেয়ে দাম হলো ভালোবাসা ওনা উনি হলো ভালোবাসা শূন্য উনি হলো শুধু রক্ত উনি হলো লাশ উনি লগি বৈঠা আমরা ভুলে আমরা তো ভুলে যাইনি ওনার এই যে কান্নাকাটি বলেন এই যে এগুলি দেখতে গিয়ে উনি কান্নাকাটি করে গ্লিসারিন দিয়ে কান্নাকাটি করা যায় নায়িকারাও কান্নাকাটি করে শ্রমিক সহতি সভাপতি ধরা পড়েছে ওদের নাম দিদারুল আলম দিদার ওর নাম দিদার সে সে ধরা পড়েছে পুলিশ তাকে রিমান্ডে নেয় না পুলিশ সোহেল রানা একাউন্ট দিদারকে চালান দিয়ে দিয়েছে কারাগারে পাঠিয়ে দিয়েছে আর আপনি বিশিষ্ট ভদ্রলোক শিক্ষিত সুধিজনকে অ্যারেস্ট করে যারা বাড়িতে ঘুমাচ্ছিল তাদেরকে ধরে নিয়ে যেহেতু বিরোধী দল করে সরকারের সাথে বিশ্বাস করে না তাদেরকে নিয়ে উনি রিমান্ডে নেয় আট দিন দশ দিন সাত দিন মাহমুদুর রহমান মান্নায় রিমান্ডে নেয় পুলিশের একটা এসআই সাব ইন্সপেক্টর তার বাচ্চা মারা গেছে এবং সে জানে না তার বাচ্চাটার বয়স কম মানে কিশোর টিনেজার তো খুঁজে পাচ্ছে না উনি ওই যে তারপরে লাস্টে ঢাকা মেডিকেল কলেজে গেছে ওখানে ছবি দেখাচ্ছে আমার ছেলে এরকম বলছে আপনি একটু মর্গে দেখেন মর্গে গিয়ে দেখে ওনার ছেলের মানে গুলি দিয়ে ঝাঁঝরা করে ফেলছে ওনার ছেলেকে উনি 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 টেলিফোন করে বলতেছে ওনার বসকে স্যার আমার ছেলেকে এইভাবে এত গুলি করার দরকার ছিল স্যার আমার ছেলেটাকে ঝাঁঝরা করে ফেললো অ্যাকচুয়ালি আমরা তো ওনার কাছ থেকে যদি বৈধ প্রধানমন্ত্রী হতো তাহলে অনেক কিছুই আশা করতাম যদি জনগণের ভোটে নির্বাচিত হতো তাহলে অনেক কিছু আশা করতাম আসলে আমাদের আশা করাই ঠিক না কারণ যাকে জনগণ ভোট দেয়নি এখন আমি জানি না আমি দেখি বিরোধী দল বা বিএনপি বলে সরকার বিএনপির বিরুদ্ধে কি বলে অপ ইয়া কি বলে অপপ্রচার চালাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগুলি ওনারা এটাকে সরকার বলে কেন উনি বলবে অবৈধ সরকার অনৈতিক সরকার ওনাদের তো টার্মই ঠিক নেই এই মির্জা ফখরুল বা যারা আছে এরকম বড় নেতা অনেক রাজনীতি করছে ওনারা করতেছে পরম্পরায় ওনারা তো জানে না আওয়ামী লীগ হলো একটা সৈরতার মানে বা স্পেশিস্ট একটা দল এটার জন্ম থেকে আপনি জানেন কিনা মনে আছে কিনা আপনার যখন ডেপুটি স্পিকার ছিল সাহেদ আলী খান বা পাকিস্তান আমলে তাকে চেয়ার মেরে চেয়ার মেরে ওই যে আমাদের যেটা এখন ওই যে প্রধানমন্ত্রী অফিস ওইখানে ছিল তখন আর কি পার্লামেন্ট যে তখন তো একটা ছিল ওই যে এম এন এ আরটা এমএলএ বলতো আর কি তো তখন শাহেদ আলী খান ডেপুটি স্পিকারকে চেয়ার মেরে আহত করছিল পরে এই আওয়ামী নেতারাই এমপি রাই তো পরে উনি হাসপাতাল ভর্তি এবং মারা যায় আওয়ামী জন্মই হলো একটা সন্ত্রাস এবং একটা অরাজকতা দিয়ে এরা মানুষকে খুব উত্তেজিত করতে পারে প্রাণীর মতো এরা এখন এটার এই যে আপনি বললেও প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আশা আমি মনে আমার মনে হয় যে কোন যারা মানে ইতিহাস জানে তারা ভালো কিছু আশা করে না তবে হ্যাঁ এটা ঠিক যেহেতু পরপর তিনবার এইভাবে সে ক্ষমতায় আছে আহ যেভাবেই হোক আহ বিদেশি মদদে হোক প্রতিবেশীর শক্তিতে বলিয়ানো হয়ে হোক তার যে ইয়া দল প্লাস যে দুর্নীতিবাজ প্রশাসন এগুলির সহায়তায় হোক হোক রাতের ভোটে হোক বিনা ভোটে হোক ইভিএম এ হোক প্রধানমন্ত্রী এটা আমরা অবশ্যই এত অস্বীকার করতে পারবো না কেউই পারবে না তো তবে ওনার কাছ থেকে আশা করা না তবে এই বয়সে ওনার বয়স সিজ রানিং নাও সেভেন্টি এইট আহ ডটার বে বিগ ম্যান তার বাবা এই দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে ওনার দিকে কারণ ওনার রেফারেন্স উনি তো উত্তরাধিকার সূত্রে আমলিক পেয়েছে উনি তো ওনার যোগ্যতা বলে এটা তো ওনার পারিবারিক সম্পত্তি পৈতৃক সম্পত্তি হয়তো শেখ কামাল শেখ জামাল থাকতে উনি পেত না এটা যেহেতু ছেলেরা নাই মেয়ে সম্পত্তির মালিক অর্ধেক উনি অর্ধেক শেখ রেহানা শেখ রেহানা তো হয়তো আহ ওনার জন্য পারতেছে না উনি তাকে হয়তো দিবে না যে এখন উনি ভোগ করবে আমি তো হয়তো ওনার এই স্বপ্ন কিন্তু ওনার পরিবর্তনটা হওয়া উচিত এটা এক্সপেক্টেড এটা প্রত্যাশা আমরা করতে পারি কিন্তু আসলে ওনার মতো একজন এই ধরনের যে যে রক্তে স্নান করতে পছন্দ করে আপনি দেখেন আমি তো বারবার আপনার আপনাদের এখানে বলছি আরো অনেক জায়গায় বলছি একটা টক যে উনি বাংলাদেশে দাওয়াত ইনভাইট করলো মোদিকে মোদি যেই মোদী তাকে বলে বুচরা গুজরাট মুসলমান নিধন করলো মানে ট্রাম্পের ভিজিটের সময় দিল্লিতে অনেক মুসলমান মাল এইটি ফাইভ ইয়ার্স লেডি মারলো দোকান পাড়ে আগুন দিল সেই মোদীকে উনি ইনভাইট করে বাংলাদেশে এবং জন মানুষকে হত্যা করে কেন উনি ইন্ডিয়াকে ইন্ডিয়াতে যদি কাউকে ইনভাইট করতে হয় উনি অমর্ত্য সেনকে করতো আমার কথা হলো তো ওখানেও তো অনেক বড় বড় ব্যক্তিত্ব ভালো মানুষ আছে ওখানে তো এমন না যে নাই মোদিকে কেন আনতে হবে এখন উনি হলো এদেশের মানুষের নার্ভ পালস উনি জানে যেটা এদেশের মানুষ পছন্দ করে না এটা উনি করবে উনি হলো বাংলাদেশিরা কি চায় সেইটা আমি করব না বাংলাদেশীরা চায় না বাংলাদেশের ভিতর দিয়ে আপনার রেল লাইন হোক উনি এইটা করবে এটা চুক্তি করে আসছে উনি বাংলাদেশের মংলা পোর্ট উনি ইন্ডিয়াকে দিয়ে দিচ্ছে দিয়ে দিছি বোধ হয় অলরেডি আই হার্ড দ্যাট ইট ইজ রান বাই ইন্ডিয়ান অথরিটি নাও এখন এই যে ওনার যত কিছু দেখেন এগেইন দ্য সেন্টিমেন্ট অফ বাংলাদেশের পিপল উনি একটা মেট্রো রেল কি জিনিস আর টিভি ভবন কি জিনিস একটা জীবনের দাম হবে উনি একটা জীবন ফেরত দিতে পারবে যত বাচ্চা মারা গেল ছেলেরা কিশোররা যুবতীরা মারা গেল আমাদের একটা আবু সাহিদ উনি ফেরত দিতে পারবে ওই পরিবারকে উনি পারবে একটা আবু সাহিদ এনে দিতে ওই লাইফ দিতে পারবে তো জীবনের চেয়ে কোনো কিছুর দাম বেশি হতে পৃথিবীতে জীবনের সাথে কোনো কিছুর দাম নেই সবচেয়ে দাম হতে পারে কি জীবনের সবচেয়ে দাম হলো ভালোবাসা ওনা উনি হলো ভালোবাসা শূন্য উনি হলো শুধু রক্ত উনি হলো লাশ উনি লগি বৈঠা আমরা ভুলে আমরা তো ভুলে যাইনি ওনার এই যে কান্নাকাটি বলেন এই যে এগুলি দেখতে গিয়ে উনি কান্নাকাটি করে এগুলো গ্লিসারিন দিয়ে কান্নাকাটি করা যায় নায়িকারাও কান্নাকাটি করে আমরা সিনেমাতে দেখি না অনেক নায়িকা কান্নাকাটি করে থাবানাকে দেখতাম সব সময় ওই অভিনয় করলি দুঃখের একটু পাঠ হলি উনি কান্না করে এবং যে বালিশ নিয়ে শুয়ে পার বিছানায় এই ধরনের অভিনয় তো বাংলাদেশে এখন যে জেনারেশন আমাদের যারা এরা তো ভাই অনেক মেধাবী ছেলে পেলে ঢাকা ইউনিভার্সিটি এখন পড়া সবাই চান্স পায় না তো চিটাং ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি চান্স পাওয়া খুবই মেধাবী ছেলেরা আমরা যত কিছু মনে করি আওয়ার দিস জেনারেশন ইজ ভেরি ট্যালেন্ট ট্যালেন্টেড জেনারেশন এখন উনি ওনার সেই কবে ওনার জন্ম হয়েছে উনি কবে ইডেন কলেজে পড়েছে উনি তো ঢাকা ইউনিভার্সিটি পড়ে নেই ইউনিভার্সিটিতে পড়ার মতো যাদের যোগ্যতা নাই যাদের ইউনিভার্সিটি মানে পড়ার অভিজ্ঞতা নাই ইউনিভার্সিটি কি জিনিস চার বছর অনার্স ফর আ বছর 6 ইউনিভার্সিটি না পড়ো ঠিক আছে ওনার সেই সেই জায়গাটা বাবা সেই উদারতা আসে কোথ থেকে বাবা আই আন্ডারস্টুড পয়েন্ট শুনেন ওনার যে উদারতা আসবে শুনেন উদারতা তখনই আসে যখন সে সুশিক্ষিত হয় ওনার হাজবেন্ড ছিল ডক্টর ওয়াজেদ হি ওয়াজ মেড ম্যাড আজিদ ওয়াজেদ ওয়াজ এবাউট টু ম্যাড এবং আপনি জানেন ওই যে আমাদের গণ ছিল কোন যে কি বলে একটা সাহিত্য ডক্টর জাফরুল্লাহ ভাই জাফরুল্লাহ চৌধুরী ভাই হ্যাঁ জাফরুল্লাহ ভাই চৌধুরী ওনাকে বলে জাফরুল্লাহ আমাকে একটা চাকরি দাও প্রাইম মিনিস্টার ওয়াইফ গণভবন থেকে এসে জাফরুল্লাহ চৌধুরীর কাছে চাকরি চাচ্ছে তো কি ফেড আপ হতে পারে হাউ মাস হি ওয়াজ ডিস্টার্ব এখন এগুলি আমরা হয় কি একদমই মানুষের ওনার মানসিক সমস্যা থাকতে পারে কিন্তু সবকিছু হতে পারে আফটার অল শি ইজ দি গার্জিয়ান অব দ্য কান্ট্রি শি ইজ নট দি

ওই চালায় ওই যে কি বলে ওই যে লেগুনা ঠিক আছে তো সে সোহেল রানাকে সে বলছে তো চার লাখ টাকা দিব তুই বাসে আগুন ধরাবি তো একটার দুটো বাসে আগুন ধরিয়েছে পরে আবার গেছে তখন ওকে পুলিশ আরেস্ট করে ফেলছে বাইদ মুস্তাফি থানা এখন আওয়ামী লীগের যুবলী শ্রমিক লীগের সভাপতি ধরা পড়েছে ওদের নাম দিদারুল আলম দিদার ওর নাম দিদার সে সে ধরা পড়েছে পুলিশ তাকে রিমান্ডে নেয় না পুলিশ সোহেল রানা একাউন্ট দিদারকে চালান দিয়ে দিয়েছে তারা পাঠিয়ে দিয়েছে আর আপনি বিশিষ্ট ভদ্রলোক শিক্ষিত সুধিজনকে অ্যারেস্ট করে যারা বাড়িতে ঘুমাচ্ছিল তাদেরকে ধরে নিয়ে যেহেতু বিরোধী দল করে সরকারের সাথে বিশ্বাস করে না তাদেরকে নিয়ে উনি ইয়া করে রিমান্ডে নেয় আট দিন দশ দিন সাত দিন মাহমুদুর রহমান মাননাকে রিমান্ডে নেয় মাহমুদুর রহমানকে মান্না রিমান্ডে নেওয়া আর কি আছে ও তো যা বলে স্টেটই বলে নূরকে নিয়ে রিমান্ডে নেয় এগুলি কেন আমার কথা হলনি না না আগে করেছে আগে আপনি অনেকে অনেক অত্যাচার করছে অনেক অনেকে অনেক অনেকে অনেক অত্যাচার করেছে এবং সে মামত হওয়ার মান্না কিন্তু একটা কোয়ালিটি কোয়ালিটির পলিটিশিয়ান ইস্টোনি ইন্ডিয়ান হিসেবে খুব ইয়া ছিল আমরা ডাকসুতে তাকে আমরা যখন ডাকতে পড়েছি ফার্স্ট ইয়ারে তখন সে ছিল আমাদের একটা মানে আইডল তো ওই ওবায়দুল কাদের এ তো এ তো অনেক কথা বলে এখনো ওই যে আপনি দেখবেন এর মান্নার কাছে কিছুই না তা উনি মান্নাকে ধরে রাখতে পারেনি আর এই ওবায়দুল কাদের মতো লোককে পরপর তিনবার যেই লোকটা কথা বলা দার ভাবভঙ্গি অঙ্গভঙ্গি খুব রিটেটিং এবং ইজ এ লাফিং স্টক এই ধরনের লোক নিয়ে উনি ওনার দল চালায় উনি দেখেন এখন নিয়ে আসছে ওনার কে ওই যে প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরাফাত আরাফাত আপনি দেখবেন একটা সাক্ষাৎকার দিয়েছে গত দুই তিন দিন আগে ইসের সাথে আপনার এই যে মিডিয়া আপনার যেটা আলজাদিরের সাথে হ্যাঁ সেখানে সে অনেক কথা বলেছে আলজাদির যে এই সরকারটা যে কিভাবে ক্ষমতা আসলো কত পার্সেন্ট ভোটে আসলো কারা আসলো প্রশ্ন করে অন্যভাবে ঘুরে পেছাইয়া দেয় এখন এই ধরনের টুইস্টিং ক্যারেক্টার হাসান ইসাম মাহমুদ একটা আছে আরাফাত রহমান আছে এইগুলি হলো ওনার মানে লেসপেন্সার ওনার ডান বাম এগুলি ডান হাত বাম হাত এগুলি দিয়ে উনি চলে তো এখন এই ধরনের যার উপদেশটা এই ধরনের লোক যার কাছে থাকবে তার চতুর্দিকে থাকবে তারপর নাইমুল ইসলাম একটা আছে ওই যে যেটা ওই যে ইয়াস স্যার নো স্যার টাইপের আমি দেখবেন দালালি করছে সারা জীবন কিছুদিন আগে উপদেশটা হলো নাইমুল ইসলাম এই ধরনের লোকগুলিকে উনি কাছে টেনে নেয় যারা সবসময় মানে চাটুকারিতা দালালি বা ধান্দাবাজি এবং তাদের কোনো বিবেক তারা হয় বিক্রি করে দিয়েছে না হয় তারা বিবেককে মানে মানে কি বলে ওই যে বন্ধ করে দিয়েছে বিবেক দরকার এই ধরনের লোক হলো আশেপাশে দেয়ার ওরাই হলো তার মানে সঙ্গী সাথী বা তার শক্তি এই ধরনের লোক তারা আশেপাশে কে তাকে ভালো বুঝিয়ে দিবে সুতরাং উনি যেটা আমি বললাম এই যে বলে অন্যরা করেছে এখন অন্যরা করেছে আমি আপনাকে কালকে না পরশু বলেছি দেখেন চেয়ারম্যান বাড়ি এমপি চেকপোস্ট এর দেশ গদের মধ্যে হলে সেতু ভবন আমি চেয়ারম্যান গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছি এবং আমি দেখতেছি সেতু ভবনে আগুন মানে ধুয়ে উঠতেছে তখন আমি ইয়াকে জিজ্ঞেস করলাম ফায়ার তোমরা যাচ্ছ না কেন এই এই যে তোমার এখানে এখানে আগুন ধরতেছে বলে স্যার আমাদের তো অনুমতি নেই এখন আপনি বলেন এমপি চেকপোস্টে এরা আটকে আসে ক্যান্টনমেন্টের মধ্যে মানে জাস্ট মানে ওখানে ট্রেনও চলে না এখন ট্রেনও চলে না ট্রেনও বন্ধ সুতরাং বারগুলি উঠে দিবে তারা বলবে ভাই আমরা ফায়ার সার্ভিসের গাড়ি চলে যাবো আমাকে দিতে দাও কিন্তু তারা যাচ্ছে না এখন এইখানে পুলিশ ক্যাম্প আমাদের যে কাকুলি একটা এখানে আছে পুলিশ ক্যাম্প এখানে আপনার ওখানে মহাখালী এই হাই সমস্ত রাস্তা ফাঁকা সেখানে কেন পুলিশের ফায়ার সার্ভিসের গাড়ি আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পরে যাবে বলেন আর আমি দেখলাম দুইটা গাড়ি দাঁড়িয়ে ছিলাম আমার এখানে তো এখন আমি এটা পর পর দুই দিন দেখছি ফায়ার সার্ভিসের গাড়ি ওখানে দাঁড়ানো এখন এই যে আপনি আহ নাটক এই যে আপনার যত নোংরামি এই সমস্ত নোংরা রাজনীতি একমাত্র করে বা আওয়ামী লীগের মতো হয়তো বিএনপির ধ্বংস করে দেশকে সম্পদকে ধ্বংস রক্ষা করে মায়া কান্না কান্দা তারপর ওই যে আমার কি বলে গ্লিসারিন দিয়ে চোখে আমি বের হলাম আমার একজনে বলতেছে অনেক কানতেছে না নাক দিয়ে পানি করতেছে একজনে বলতেছে এক ওনার টিভিতে ওনাকে দেখে বলে উনি চোখ দিয়ে পানি পড়ে না ওনার নাক দিয়ে পানি পড়ে মানে গ্লিসারিনের যে এফেক্ট এখন এই ধরনের জিনিস আপনি বলেন উনি এখন পর্যন্ত বলেছে এ যারা মারা গেছে কতদূর মারা গেছে সংখ্যা দিয়েছে কারণ এগুলি লাশ গুম হচ্ছে এগুলি লাশ গায়েব হচ্ছে এগুলি লাশ ওই যে আঞ্জুমানে মফিদুল দিচ্ছে এবং লাশ পথে যাচ্ছে মর্গে পুলিশের একটা এসআই সাব ইন্সপেক্টর তার বাচ্চা মারা গেছে এবং সে জানে না তার বাচ্চাটার বয়স কম মানে কিশোর টিনএজার তো খুঁজে পাচ্ছে না উনি ওই যে তারপরে লাস্টে ঢাকা মেডিকেল কলেজে গেছে ওখানে ছবি দেখাচ্ছে আমার ছেলে এরকম বলছে আপনি মর্গে দেখেন মর্গে দিয়ে দেখে ওনার ছেলের মানে গুলি দিয়ে ঝাঁঝরা করে ফেলছে ওনার ছেলেকে উনি 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 টেলিফোন করে বলতেছে ওনার বসকে স্যার আমার ছেলেকে এইভাবে এত গুলি করার দরকার ছিল স্যার আমার ছেলেটাকে ঝাঁঝরা করে ফেললো এখন এই যে পুলিশের শোনেন একটা আপাব বলি আমাদের হয়তো আমরা বুঝি না যখন আমরা এটা করব যখন আমরা লাইন ছাড়িয়ে যাব সীমা ছাড়িয়ে যাব। আল্লাহর মার দুনিয়ার বাইর আরেকটা হয় কি এখন ওই পুলিশের ঘাড়ি আবার বন্দুক